আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিক টার্মস আলান ইজ ফ্রম হামস সুইডেন কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো সুইডেনে অ্যাপ্লিকেশনের জন্য নিশ্চয়ই সবাই এখন খুব ব্যস্ত অ্যাপ্লিকেশন করার জন্য এবং ডকুমেন্ট সেন্ড করার জন্য ডকুমেন্টসগুলো রেডি করাতে অবশ্যই আপনারা ব্যস্ত থাকবেন এটি আশা করছি আশা করছি যে ধীরে সুস্থে আপনারা ডকুমেন্টসগুলো সব পাঠাচ্ছেন অ্যাপ্লিকেশনের পর আমি এখন একটা ছোট গল্প দিয়ে শুরু করব এবং তারপর আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সার করব আমি যে গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে সেটা হচ্ছে প্রিপারেশান নিয়ে সুইডেনে আসার চিন্তা যদি আপনারা করেই থাকেন মনস্থির করে ফেলেছেন সুইডেনে আসবেন তখন আপনাদের প্রিপারেশান কেমন হওয়া উচিত বা আপনারা কি চিন্তা করে মানে কী চিন্তা করে আপনারা সুইডেনে আসবেন গোবিন্দ সাহা লিন শপিং ইউনিভার্সিটিতে খুব ভালো একটা সাবজেক্টের চান্স পেয়েছে এবার সে চিন্তা করেছে যে সে তার ফ্যামিলি নিয়ে আসবে তার দুই বাচ্চা দুটাই ছেলে একটা ছেলে হচ্ছে সাত বছর বয়স একটা ছেলে হচ্ছে আড়াই বছর তিন বছর হবে তো শপিং ইউনিভার্সিটি খুব ভালো ইউনিভার্সিটি বলতে গেলে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রায় দুইশো আড়াইশোর মাঝখানে মাঝামাঝি জায়গায় আছে তো সে মনস্থির করলো যে সে তার একটা ভালো চাকরি আছে সে সরকারি চাকরি করে সে চাকরি ছেড়ে দিয়েই স্টুডেন্টে চলে আসবে যে কথা সেই কাজ চাকরি ছেড়ে দিল এবং তার তার ওয়াইফ চিন্তা করলো যে সে হয়তো ওখানে গিয়ে পার্ট টাইম জব খুঁজে নিতে পারবে এবং গোবিন্দ সাহ সেই জন্য রেডি সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলো সুইডেন লিন শপিংয়ে লিন শপিংয়ে আসার পর লিন শপিং হচ্ছে মাঝামাঝি একটা জায়গা স্টকহোম এবং গোতনবার্গের মাঝামাঝি একটা জায়গা সুন্দর একটা শহর খুব সুন্দর কিন্তু আমি বলবো যে লিন শপিংয়ে এখনও পর্যন্ত একটু রুরাল কালচার রয়ে গেছে হ্যামস্টারের মতো গোতনবার্গের কাছাকাছি হলেও লিন শপিংয়ের কমিউনিকেশান তো পুরো সুডিনই অনেক ভালো কিন্তু যদি শহরের কমিউনিকেশন আর গ্রামের কমিউনিকেশন ধরা হয় তাহলে দুটার মধ্যে অনেক ডিফারেন্স আছে ঠান্ডাটাও একটু বেশি সেখানে লিন শপিংয়ে তো প্রথমে গিয়েই সে তার বাচ্চাদের স্কুলের জন্য অ্যাপ্লাই করলো ফোর স্কুলের জন্য অ্যাপ্লাই করলো সে চিন্তা করলো যে গেলে সাথে সাথে সে স্কুলে কোনো একটা অ্যাডমিশান পেয়ে যাবে যখনই সে কমিউনে গেল লিন শপিং কমিউনে গেল সে জানতে পারলো যে আগামী ছয় মাস সুইডেনে কোনো লিন শপিংয়ে কোনো স্কুলে কোনো সিট খালি নেই তার দেখে ওয়েট করতে হবে এখন সে পড়লো বিপদে সে চিন্তা করে এসেছিল যে সে তার বাচ্চাদেরকে ডে কেয়ার এবং স্কুলে রেখে তারপর সে চাকরি খুঁজবে সে লেখাপড়া করবে তার ওয়াইফ চাকরি খুঁজবে এখন বড় ছেলেটা না হয় কোনোভাবে বাসাতে সে থাকতে পারবে কিন্তু ছোট ছেলে যেটা দুই বছর বা তিন বছর বয়স তাকে কিভাবে বাসায় রেখে চলে যাবে আর সুইডেনের লতে আপনি কখনোই বাসায় বাচ্চাকে একা রেখে কোথাও যেতে পারবেন না এটা সম্ভব না বাচ্চা অনেক কান্নাকাটি করবে তো এখন তার ওয়াইফ কোনোভাবেই কোনো জবের জন্য মুভ করতে পারছে না ইভেন তো জব খুঁজতে যাওয়ার জন্য যে সময়টা দরকার সেটাও সে দিতে পারছে না কারণ গোবিন্দ লিন শপিং ইউনিভার্সিটিতে তার কোর্স নিয়ে খুব ব্যস্ত তারা কয়েকটা চাকরির অফারও পেয়েছে ইভেন তো গোবিন্দ অনেক এক্সপিরিয়েন্সড সে লিন শপিংয়ে আসার আগে তার কয়েকটা প্রাইভেট কোম্পানিতে জবের এক্সপিরিয়েন্স আছে সে সরকারি চাকরি করতো সেটা ছেড়ে দিয়ে সে লিন শপিংয়ে এসছে সুইডেনে এসছেন সো তার এক্সপিরিয়েন্স বলতে গেলে অনেক ভালো আরেকটা কথা বলে রাখা ভালো যে গোবিন্দ সাহার অনেক এডুকেশন গ্যাপ ছিল অনেক বেশি সে এডুকেশন গ্যাপ থাকা সত্ত্বেও সে সুইডেনে লিন শপিং ইউনিভার্সিটির চান্স পেয়েছে কারণ সে ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে এবং তার রেজাল্টও মোটামুটি তখনকার দিনের ভালো রেজাল্ট ছিল সেজন্য সে অলরেডি চান্স পেয়ে গেছে তো তার আইএলস স্কোর ছিল অনেক ভালো আইএলস স্কোর ছিল গোবিন্দ সাহা অনেক এক্সপিরিয়েন্সড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেখতে ভালো কালচারের সাথে মানানসই সব দিক দিয়ে ঠিক আছে আসার পরপরই তার দুটা চাকরির অফার এসছে গোবিন্দ সাহা চাকরিতে জয়েন করতে পারছে না কারণ ইউনিভার্সিটিতে এত প্রেশার জবের জব করার জন্য যে সময় বের করা দরকার সেই সময়টা তার পক্ষে বের করা সম্ভব না সে প্রজেক্ট নিয়ে ব্যস্ত সে ইন্টার্ন করতে ব্যস্ত গ্রুপে গ্রুপ স্টাডি করতে ব্যস্ত অ্যাসাইনমেন্টে তাকে অনেক সময় দিতে হচ্ছে তার পক্ষে জব করা সম্ভব না সে রেফার করে দিল তার ওয়াইফকে জবে যাওয়ার জন্য কোম্পানি বললো না আমাদের ছেলে দরকার আর তোমার মতো এক্সপিরিয়েন্স ছেলে দরকার বা মেয়ে মেয়ে হলেও চলবে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে তার 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 গৃহিণীর তার ওয়াইফের ওয়াইফ ছিল গৃহিণী বাংলাদেশে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো এখন গোবিন্দর গোবিন্দর বউকে এই মুহূর্তে বিভিন্ন রেস্টুরেন্টে জব খুঁজ খুঁজতে হচ্ছে বাট সেটাও খোঁজা সম্ভব হচ্ছে না গোবিন্দ সাহা নিজে গিয়ে গিয়ে ওয়াইফের সিবি বিভিন্ন রেস্টুরেন্টে দিচ্ছে কারণ বাসায় তাদের বাচ্চাকে দেখবে কে সো ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশান নাও গোবিন্দর জন্য হ্যাঁ গোবিন্দ হয়তো এই জায়গা থেকে পার পেয়ে যাবে কিন্তু আপনারা যারা সুইডেনে আসার জন্য মনস্তিক করে ফেলেছেন অলরেডি বছর আসবেন তারা আগে থেকে চিন্তা করে রাখবেন তারা কী করবেন আমার কাছে বুদ্ধি চাচ্ছেন রিমার্কসে ঘরে লিখেন আপনারা সবাই যে ভাইয়া আমাকে পরামর্শ দেন আমি তো পরামর্শ আপনাদেরকে দিচ্ছি পরামর্শ দেওয়ার জন্যই তো আমি আমার চ্যানেল খুলেছি আমার কাছে যদি পরামর্শ চান যে স্টুডেন্ট সে ফার্স্ট আসুন ভিসা দুজনেরও হয়ে থাকবে আপনি আসুন আগে সুইডেনের কালচার দেখুন ওয়েদার দেখুন এখানে এসে জব পাওয়াটা ডিফিকাল্ট কি না সেটা দেখুন আপনি লেখাপড়ার পাশাপাশি জব করতে পারবেন কি না সেটা দেখুন আপনার ওয়াইফ এসে জব করতে পারবে কিনা সেটা দেখুন আপনার বাচ্চা আসার পর এখানে কালচারের সাথে কতটা মানুষই হতে পারবে সেটা দেখুন দেখে তারপর ডিসিশন নেন আপনার হাজ আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে আসবে কি না বাংলাদেশ থেকে আপনি আগে এখানে দু তিন মাস থেকে এখানের ওয়েদার এখানের কালচার আপনি আগে অপ্টিমাইজ করুন তারপর আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন এটা হচ্ছে আমার পরামর্শ আপনাদের পরামর্শ আরও ভালো কিছু হতে পারে আমি সবসময় পজিটিভ গল্প শেষ এখন আপনাদের কোশ্চেনের অ্যান্সার করার পালা প্রথম কোশ্চেন টিউশন ফি দেওয়ার পর ভিসা না হলে খুব সহজ স্টুডেন্টের কোনো ইউনিভার্সিটি আপনার টিউশন ফি টাকা মেরে খাবে না দ্যাটস ফর শিওর সো আপনারা টিউশন ফির টাকা জমা দিলেও সেই টিউশন ফির টাকা আপনারা ফেরত পাবেন কিন্তু একটা কথা আছে আপনারা যে স্টুডেন্ট অ্যাকাউন্ট করেছেন সেখানেই টাকাটা আসবে এবং টাকাটা আসতে অনেক সময় নেয় অনেক প্রসেসিং ফিও কাটে সেটার জন্য সো যেই টাকাটা আপনি জমা দিয়েছেন এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টই আপনি পাবেন না একটু কম পাবেন এবং এটা আসতে অনেক দেরি হবে আপনি হয়তো টাকার জন্য অনেক অন্যায় হয়ে যাবেন যখন আপনার ভিসা হবে না আপনি খুব টেস্ট হয়ে যাবেন যে আমি কি করব এখন আমার তো ভিসা ভিসা হয় নাই এখন আমার টিউশন ফি হয়তো বা কাছে ধার করে দিয়েছেন টিউশন ফি বা জমানো টাকা থেকে দিয়েছেন এখন যদি টাকা না পাই টাকা নিয়ে টেনশন করার কিছু নাই কিন্তু টাকা আসতে একটু দেরি হয় ইউনিভার্সিটি সব কাজ শেষ করে তারপরে যাদের ভিসা হয় নাই তাদের টিউশন ফিগুলো পরবর্তীতে রিভার্সড করে এটাকে রিভার্সমেন্ট বলা হয় আপনার টিউশন আপনি যখন অ্যাডমিশন পাবেন তখন আপনার অ্যাডমিশন ফর্মের মধ্যে অ্যাপ্লিকেশন অ্যাক্সেপ্টেন্সের মধ্যে লেখা থাকবে আপনার রিভার্সমেন্ট কি হবে এবং এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট যখন করতে যাবেন তখন স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে এই রিভার্সমেন্টটা জানতে চাইবে যে আপনার ইউনিভার্সিটির রিভার্সমেন্ট সিস্টেমটা কি সেটা জেনেই আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট করবে আদারওয়াইজ করবে না সব কিছু সিস্টেম করা আপনি সিস্টেমের বাইরে গেলেও সুইডেন সিস্টেমের বাইরে যেতে পারবে না সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর টিউশন ফি ওকে এরপরের কোশ্চেন থার্ড সেমিস্টারে টিউশন ফি দিতে না পারলে আপনি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারটা কমপ্লিট করুন তারপর থার্ড সেমিস্টার নিয়ে ভাববেন হ্যাঁ আমি বলতেছি আপনাদেরকে সেকেন্ড সেমিস্টারের ফিটা নিয়ে আসার জন্য হয়তোবা আপনারা থার্ড সেমিস্টারের ফি নিজেরা জোগাড় করে ফেলতে পারবেন চাকরি করে যদি হার্ড ওয়ার্কার হন আমি আশা করিও আপনারা চাকরি করে থার্ড সেমিস্টারের টাকা জোগাড় করতে পারবেন কিন্তু সেকেন্ড সেমিস্টারের টাকা অবশ্যই নিয়ে আসতে হবে কোনো ওয়ে নেই নো ওয়ে আপনাদেরকে থার্ড সেমিস্টারের টাকাটা হয়তো বা এমনও আছে অনেকে দুই বছরের কোর্সে আসে পরে সে এক বছরের কোর্সে মুভ করে এবং এক বছর শেষ এক সেকেন্ড সেমিস্টারটা পুরোপুরিভাবে সে পাশ করে না সে কী করে কোনো না কোনো ক্রেডিট সে রেখে দেয় দেখা গেলো তিরিশ ক্রেডিটের মধ্যে পনেরো ক্রেডিট রেখে দিল সে পাশ করলো না ইচ্ছে করে পরীক্ষা দিতে পারলো না বা পরীক্ষা দিল কিছু লিখলো না এরকম করে ফেল করলো তখন সে কিছু ক্রেডিট বাকি রয়ে গেলো ওই ক্রেডিটগুলো পরের সেমিস্টারে গিয়ে আপনি শেষ করবেন আপনার তো ফ্রি আপনি তো সেকেন্ড সেমিস্টারে ফি দিয়েছেন সেটা দিতে হবে না থার্ড সেমিস্টারের জন্য আপনি অনেক সময় পাবেন আমার মনে হয় আপনারা এখানে এসে থার্ড সেমিস্টারের ফি আয় করে দিতে পারবেন ইনশাল্লাহ যদি সেই ধরনের দাম থাকে ওকে এবার একটা ফানি কোশ্চেন আমি আনসার করি একজন এক আপু আমাকে কোশ্চেন করেছেন যে আমি শর্ট ভিডিও বানাই কেন লং ভিডিও বানাইলে সমস্যা একটু বেশি বড় হলে সমস্যা কী সমস্যা আছে প্রথম সমস্যা হচ্ছে আপনাদের সময় আপনাদের মূল্যবান সময় শুধুমাত্র আমার বকবক্সগুলো শুনে আমি এই সময়টা নষ্ট হতে দিতে চাই না দুই নম্বর হচ্ছে আমার সময় আমার সময়ের আমার সময়েরও অনেক মূল্য কারণ টাইম ইজ মানি আমি যে সময়টা এখন করছি সেটা হচ্ছে এক ঘন্টার লাঞ্চ লাঞ্চ আওয়ারে হাফ এন আওয়ার লাঞ্চ করে শর্ট লাঞ্চ করে বাকি হাফ এন আওয়ারে আমি চলে আসছি এখানে সো আপনাদের জন্য ভিডিও বানাতে সো আমার সময় অনেক মূল্য আমি আপনাদের এই ইনফরমেশনের পেছনে বেশি টাইম আমি ওয়েস্ট করতে পারি না সো আই এম সরি ফর দ্যাট শর্ট ভিডিওগুলোই থাকবে কিন্তু আমি আশা করি আপনারা এনজয় করছেন এবং আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো পাচ্ছেন আচ্ছা স্টাডি গ্যাপ স্টাডি ক্যাপের কথাটা গল্পে উঠে এসছে স্টাডি গ্যাপ থাকলে সুইডেনে তেমন কোনো প্রবলেম হয় না আপনারা স্টাডি গ্যাপ নিয়ে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা পার্ট টাইম জব অফার গেটিং দ্য স্কলার ওকে আপনারা যদি স্কলারশিপ পান তাহলে পার্ট টাইম জব করতে পারবেন কিনা শুনে তো গল্পের মধ্যে আপনি যখন স্কলারশিপ পাবেন তখন সেকেন্ড সেমিস্টার স্কলারশিপ নেওয়ার জন্য আপনাকে প্রত্যেকটা ক্রেডিট এই বিয়াল্লিশ ক্রেডিট বা চল্লিশ ক্রেডিট ষাট তিরিশ ক্রেডিটের মধ্যে আপনাকে মিনিমাম আঠাইশ ক্রেডিট বা বাইশ ক্রেডিট আপনাকে শেষ করতে হবে সরি তিরিশ ক্রেডিটের মধ্যে বাইশ ক্রেডিট তার মানে ষাট ক্রেডিটের মধ্যে চুয়াল্লিশ ক্রেডিট এই চুয়াল্লিশ ক্রেডিট আপনাকে শেষ করতে হবে বা তিরিশ ক্রেডিটের মধ্যে বাইশ ক্রেডিট শেষ করতে হবে পরের সেমিস্টারে স্কলারশিপ এই সেম স্কলারশিপ পাওয়ার জন্য সো আপনি তখন লেখাপড়াই করতে করতেই আপনার জীবন শেষ আপনি পার্ট টাইম জব করতে ইয়ে করবেন তারপরে যদি আপনি এনার্জেটিক হন পার্টেম জব করেন আমার কোনো প্রবলেম নেই যদি আপনি পেয়ে যান করবেন সমস্যা কী আর্টস রিলেটেড সাবজেক্ট একজন কোশ্চেন করেছেন এক ভাইয়া যে আমি আর্টস আমি ইসলামিক স্টাডিসে লেখাপড়া করেছি আমি কি আর্টস রিলেটেড কোর্স করতে পারবো কিনা অ্যাপ্লাই করেন অনেকে রিলিজিয়াস রিলেটেড অনেক ধরনের কোর্স আছে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সার্চ করেন দেখেন আপনি ওরকম কিছু পেয়ে যান কি না আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে যদি আপনি অনার্সে আর্টস রিলেটেড সাবজেক্ট চুজ করেন তাহলে চাকরি পাবেন কি না বিশ্বাস করুন ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ে অনার্স লেভেলে অনার্স লেভেলে মাস্টার্স লেভেলে বিজনেস এবং আর্টস নিয়ে লেখাপড়া করার এমপ্লয়ি আমাদের এলাই করতে আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানিতে বেশি ইঞ্জিনিয়ার বা ডাক্তার ডাক্তার তো নাই ইঞ্জিনিয়ার অনেক কম টেকনিক্যাল পার্সন ছাড়া ইঞ্জিনিয়ার নাই বলতে গেলে কিন্তু স্ট্র্যাটেজিক্যাল মানুষ অনেক বেশি আছে সো ওগুলো নিয়ে টেনশন করার কিছু নাই আপনারা করতে পারেন চুজ করতে পারেন চাকরির রিজিক এগুলো সব আল্লাহ আল্লাহর দান আল্লাহর রহমত আপনি যদি আপনার যদি ভাগ্যে থাকে সুইডেনে আসবেন এবং সুইডেনে এসে এখানে আপনি ম্যাকডোনাল্ডসে বার্গার খাবেন তাহলে আপনার আপনি এসে এখানে বার্গার খেতে পারবেন আপনার রিজিক অন্য কেউ নিতে পারবে না সো আপনি হয়তো বা আর্টসের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা অ্যাকোমোডেশনের ব্যাপারে অনেক কথা আমি এত কথা এখন বলবো না আমি জাস্ট অ্যাকোমোডেশন পাওয়াটা অনেক ডিফিকাল্ট আমি নিজে আমার অফিস থেকে ব্যবস্থা করেছে করে দিয়েছে এক বছর পরে আমি অ্যাপার্টমেন্ট পেয়েছি আমার নিজের অ্যাপার্টমেন্ট সো ইটস ভেরি ডিফিকাল্ট আমি বলবো আচ্ছা একজন কোশ্চেন করেছেন এক ভাইয়া যে জার্মানিতে উনি রিজেক্টেড হয়েছিলেন আপনি রিজেক্টেড হয়েছিলেন জার্মানিতে এটা কি ভিসা রিজেক্ট হয়েছে হয়েছিলেন নাকি ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হয়েছিলেন যদি ভিসার রিজেক্ট হয়ে থাকেন তাহলে এটার একটা কোয়েশ্চেন থাকতে পারে কিন্তু এটার জন্য সুইডেনের ভিসা রিজেক্ট হবে না হওয়ার কোনো কারণ নেই কারণ এটা রিলেটেড না আচ্ছা আর দুই নম্বর শুধু যদি ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হয়ে থাকেন সুইডেনে এটা জানবেও না যে আপনি ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হয়েছিলেন হয়েছিলেন কিনা কিন্তু যদি ভিসার ইন্টারভিউ হয় ভিসার ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে আপনার কোথাও স্যানজেনে কোথাও অ্যাপ্লাই করেছিলেন কিনা তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি স্যানজেনের জার্মানিতে অ্যাপ্লাই করেছিলাম আমার আমাকে রিজেক্ট করেছিল যদি আপনি সত্য কথা বলেন তাহলে আশা করি ভিসার কোনো প্রবলেম হওয়ার কথা না কিন্তু যদি ঘুরায় ফিরে বাঙালি আমরা বাঙালিরা সবসময় ঘুরায় ফিরে সবসময় চেষ্টা করি এক এক জিনিস আরেক জিনিস বোঝানোর জন্য এক জিনিসকে এটা করবেন না ডাইরেক্ট যা বলার যা বলার যা রিজন ছিল সেটাই বলবেন আশা করি আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারা পেয়েছেন আমি আমাকে এখন যেতে হবে বাট আবার আপনাদের সামনে আসবো কালকে আপনাদের নতুন কোনো কোশ্চেন নিয়ে এবং প্রিভিয়াস কিছু কোশ্চেন রয়ে গেছে পেন্ডিং সেগুলো নিয়েও কাজ করছি সেগুলো নিয়ে আপনাদের কাছে আবার আসবো সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমি আশা করি যে আপনারা উপকৃত হচ্ছেন ছড়িয়ে দিন সব বাংলাদেশের মেধাবী স্টুডেন্টদের মাঝে যেন তারা অ্যাপ্লাই করে খুব তাড়াতাড়ি স্টুডেন্ট আসতে পারে আমরা অনেক বড় একটা ফেস্ট করব অনেক বড় একটা গেট টুগেদার করবো ইনশাল্লাহ সেখানে আমি থাকবো আপনাদের সামনে আপনারা বলবেন আমি শুনবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম খোদা হাফেজ